আচ্ছা, এটা হচ্ছে ব্রুন্টন কম্পাস, তাই তো? এই কম্পাস দিয়ে আমরা ভূমির মানে গতি, ডিপ কতটা ডিপ আছে এবং সেই ভূমিটা কতটা অ্যাঙ্গেলে আছে, কোন দিকে হেলে আছে সেটা মাপ। পেন দাও, মনে করো যদি আমি থিওরিটিক্যালি ভাবি, এরকম একটা উঁচু একটা ঢাল আছে, তাহলে এই ঢালটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আসে, অ্যাঙ্গেলটা কত এই ভূমির ঢালটা, ঠিক আছে, সেটা বের করব। এবং এই ঢালটা এই যে লম্বালম্বি আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে কোনো দিকে আছে, সেটা কতটা কোন ডিরেকশনে আছে, তাহলে ঢালের ডিরেকশন, স্লোপ ডিরেকশন, ফ্যান অ্যাঙ্গেল, এই দুটো জিনিস আমরা এই যন্ত্র দিয়ে পাবো বের করতে। তাহলে এই যন্ত্র করার আগে যে জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, কী কী জিনিস আছে এর মধ্যে, এই নর্থ লাইনটা ইয়ে হয়ে গেছে, ঠিক করে নর্থটা একদম মানে স্লো ইয়ে থাকে, তো বসে গেল। এই দেখো, একটা আছে নর্থ লাইনের জন্য ম্যাগনেটিক কম্পাস, লম্বালম্বি, আর মাঝখানে এই যে একটা বক্সের মতো এরকম দেখতে একটা আছে না এরকম, এটা বলে স্টাইরাস, স্টাইরাস, এটা দিয়ে রিডিংটা নিতে হবে, স্টাইরাস। এখানে মেন স্কেল আছে, এই যে মেন স্কেল 0 থেকে 90, আবার 0 থেকে 90, আর একটা আছে স্টাইরাসে হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই যে অনেকটা অ্যাপনি লেভেলের মতোই, মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে 0 থেকে 60, 0 থেকে 60 বা পাশে ডান পাশে, তাহলে 10, 20, 30, 40, তার মানে 10 মিনিট করে ন্যূনতম রিডিং নেওয়া যাবে, 1 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 2 ডিগ্রি, তার মানে ডিগ্রির পরে 10 মিনিট পর্যন্ত আমরা রিডিং নিতে পারবো। আর একটা জিনিস আছে, দুটো বাবল আছে, দেখো এই যে একটা বাবল, এই একটা বাবল, একটা লম্বা বাবল টিউব, একটা গোল বাবল টিউব। গোল বাবল টিউবটা হচ্ছে ডিরেকশন, আমি যে ভূমির ডিরেকশন নিব সেটাকে দেখার জন্য, যাতে মাঝখানে আসে, দেখো বাবল টিউবটা যে সাইডে আছে তার উঁচু আছে, এই মাঝখানে আসতে হবে বাবল টিউবটা, এই যে মাঝখানে এই সাইডে চলে গেল, তার মানে যন্ত্রটা বাঁকা আছে, এই দেখো এই যে বাবল টিউবটা মাঝখানে আসলো, এই যে মাঝখানে চলে আসছে বাবল, মাঝখানে আসা মানে কি যন্ত্রটা এখন হরাইজন্টালি আছে, এই যে বাবলটা নড়ছে না, এই যে, এই যে নড়লো, এই যে মাঝখানে, এই যে মাঝখানে আস চলে আসলো, মাঝখানে আসা মানে হরাইজন্টাল হয়ে গেল। আর এই যে একটা বাবল আছে, এই যে এই বাবলটা হচ্ছে ডিপ নেওয়ার জন্য, অ্যাঙ্গেল নেওয়ার জন্য, যখন কোনো জিনিসের অ্যাঙ্গেল নেব তখন এখানকার বাবলটা মাঝখানে আসতে হবে, এখানেও একটা বাবল আছে, এই যে দেখা যাচ্ছে বাবলটা, এই যে বাবলটা মাঝে আসবে মানে তখন তোমার অ্যাঙ্গেলটা তুমি নিতে পারবে, এই যে, এই যে নড়ছে, এই যে, এই যে বাবলটা নড়ছে, তাহলে মাঝে আনতে হবে আমাদের, ঠিক আছে, তাহলে ডিরেকশন অ্যান্ড ডিপ। তাহলে প্রথমে আমরা ডিরেকশন বের করবো, মনে করি এই যে আমাদের কাছে এই মুহূর্তে বেড নেই, এটাই একটা বেড, তাহলে এই যে হেলে আছে এটা একটা বেড, এই ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে বেডের ডিরেকশন বের করা। তাহলে এটা যদি আমাদের পৃথিবীর হিসেবে ভাবি যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে পৃথিবীর হিসেবে, আমরা সাধারণত জানি এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, ওয়েস্ট, এদিকে ইস্ট, তাহলে বুঝতে পারছি কিন্তু এটা নর্থ ইস্ট ডিরেকশনে আছে পৃথিবীর সাপেক্ষে, মানে এখানে যদি বৃত্ত ধরে এদিকে এই পাশটা, এই টেবিলের এই পাশটা নর্থ, এই পাশটা সাউথ, একটু ওইদিকে যাও, এই টেবিলের এই কোণটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা আমি জানি। এবার এই বেডটা তাহলে পৃথিবীর সবাইকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবার কী করতে হবে, এই যে যন্ত্রটা দেওয়া আছে, যন্ত্রটা দিয়ে আমরা কী করবো, এই যে, এই যে কম্পাস, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানি যে এইদিকে হচ্ছে
এদিকে নর্থ, তাহলে এই যে কম্পাস সেট আছে, এই যে নর্থ এদিকে। এবার এই বেডটাকে আমি দেখবো কী করবো, এটাকে যন্ত্রটাকে এই যে ঘুরালাম, ঠিক আছে, উল্টো করলাম এই পাশ দিয়ে। আমরা এখানে ফুটো আছে এটা দিয়েও দেখতে পারি, আবার চাইলে নামিয়েও দেখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে এটা নর্থের কাছাকাছি ছিল, এই যে নর্থ এই সাউথ। এবার আমি এই বেডটাকে দেখব, তাহলে এটাকে আমার ঘুরাতে হবে, এই যে এই ফুটো দিয়ে আমি দেখতে পারি, অথবা এটাকে খুলেও আমি দেখতে পারি, এই যে খুলে নিয়ে এইটাকে উঠিয়েও আমি দেখতে পারি, এই যে এই যে হরাইজন্টাল দুটো করে নিলাম, এই যে একটা ফুটো, এই যে এটা হচ্ছে আইপিস আর এটা হচ্ছে অবজেক্ট গ্লাস। এখানে একটা সুতো থাকে, আপাতত নেই এখন এই মুহূর্তে। তাহলে আমি কী করছি, এবার যন্ত্রটাকে এভাবে সেট করলাম, করে আমি দেখলাম এই বেডের এই কর্নারটা দেখি, এই কর্নার এই লম্বালম্বি দেখব, এই দেখছি, হ্যাঁ এই দেখলাম। এবার দেখো কম্পাস রিডিং কত আছে, কম্পাসটা নড়ছে হাফ ইয়েতে, এই যে। এবার আমি এই 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 বসালাম, যদি অসুবিধে হয় তাহলে কী করবো, আমার বুকে নেবো এই যে এরকম গায়ে দেখাও, এইভাবে আমি আমার গায়ে সেট করে নিতে পারবো। আমি দেখলাম, দেখে আস্তে 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 নামিয়ে আবার এই বুকে সেট করে নিলাম, যাতে বেশি না নড়ে, তাহলে একটু থামাতে হবে। বেশি নড়াচড়া করা করলে ফ্যানটা বন্ধ করো তো, এই যে 75 ডিগ্রি, তাহলে এই পাশে 75, এই পাশে 250, তাহলে এই বেডের ডিরেকশন হচ্ছে 75 ডিগ্রি কমা 250, অথবা 75 ডিগ্রি নর্থ ইস্ট কমা 250 ডিগ্রি সাউথ ওয়েস্ট, এইভাবে লিখতে পারি। তাহলে 70 ডিগ্রি নর্থ ইস্ট কমা 250 ডিগ্রি সাউথ ওয়েস্ট, এই হচ্ছে এই বেডের ডিরেকশন, ঠিক আছে। এটা ধরো অনেক বড়ো একটা শিলাখণ্ড থাকতে পারে, বিশাল বড়ো শিলাখণ্ড থাকতে পারে, তাহলে শিলাখণ্ডটা কত ডিগ্রি এঙ্গেল আছে, অথবা নদীর পারে একটা বাঁধ, লম্বা বাঁধ, তাহলে বাঁধের এক সাইডে দাঁড়িয়ে নদীর কত ডিগ্রি এঙ্গেল বাঁধটা আছে পৃথিবীর সাথে, যেমন 30 ডিগ্রি কম্পাসে হয়। এবার হচ্ছে এটার অ্যাঙ্গেল বাঁধ, তাহলে অ্যাঙ্গেল বার করতে গেলে কী করতে হবে, এই যে এই গাটা যে আছে, এই যে ঢাল এই গাটা, এটাকে এবার সমান করতে হবে, এটাকে সরিয়ে দিচ্ছি, এই যে বেস আর এই যে যন্ত্র, এই 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 যে। এবার কী করতে হবে, ওই যে মাঝখানের বাবলটা যে আছে, এই দেখো এই যে বাবলটা কিন্তু মাঝে আসেনি, এই যে এটার বাবলটা, এই লম্বা বাবলটা কী করতে হবে, মাঝে আসতে হবে, দেখো মাঝে আসছে আসেনি, তাহলে দেখ এই যে গায়ে লাগাচ্ছি, এই এই যে মাঝে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা মাঝে চলে আসবে, দাঁড়াও গায়ে লাগাতে হবে, দেখো মাঝে তো নেই, হ্যাঁ দেখো এই যে হরা বাবলটা একটু সর, এই বাবলটা পেছনে দেখো একটা স্ক্রু আছে পেছনে, এই যে পেছনে একটা স্ক্রু, এই যে এটাকে ঘুরাতে হবে, ঘুরালেই বাবল মাঝখানে আসবে, এই যে এখানে আমি গায়ের সঙ্গে লাগিয়ে দিলাম, এর বাবেল মাঝে আসেনি পেছনের, এই যে এটাকে ঘুরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মাঝে নিয়ে আস, এই যে মাঝে চলে আসলো, ঠিক আছে। অথবা এই পাশে আসো, ওই পাশে অন্ধকার বোঝা যাচ্ছে না, এই পাশে আসো, মানে বেডটাকে এই পাশে রাখতে হবে, এই পাশ থেকে এই পাশে আসো, ঠিক আছে, ঠিক বল, এই যে আমি লাগালাম বাবেল তো কর্নারে আছে, এই যে এই লম্বা সার্কেলের বাবেলটা কর্নারে আছে, তাই তো এটাকে আমি পিছনে একটা স্ক্রু লম্বা একটা ডান্ডির মতো আছে, এটাকে ঘুরিয়ে এই যে বাবেলটা মাঝে আনলাম, এই যে বাবেল মাঝে চলে আসছে, বাবেল মাঝে চলে আসলে এবার রিডিং নেব। এবার দেখো সেট হয়ে গেছে, এবার এই যন্ত্রটার দিকে দেখাও, এই যে রিডিং পেন দাও একটা কত আছে, এই যে স্টাইরাসের মাঝে, স্টাইরাসের মাঝে এই যে জিরো আর এই জিরো, এটা তো জিরো হচ্ছে
সরি, এটা তো মেন স্কেলের জিরো, ওটা আমি দেখবো না। এই যে স্টাইরাসের জিরোটা, এটা এটা স্টাইরাসের জিরো, ঠিক আছে, স্টাইরাসের জিরো। ও এটা তো মানে হিট আর কি, ডিরেকশনটা আমাদের নিতে হবে এই যে তলটা যে আছে তলটার এইভাবে, ঠিক আছে, তলটাকে নিতে হবে। এই যে তল যেদিকে থাকবে ঢালু সেই দিকে আমি যন্ত্র, এদিকে একটু দেখাও, এই যে ঢালু যেদিকে ঢালু সেদিকে যন্ত্রটা বসো, সেই জন্য আমাদের উল্টো হচ্ছিলো। এই যে এবার বাবলটাকে এটা ঘুরাবো, ঘুরিয়ে বাবলটাকে নিয়ে আসতে হবে। এই যে বাবল চলে গেল, এই যে এই এই যে বাবল মাঝে চলে আসছে, আর একটু ঘুরাই। মাঝে চলে আসছে, এবার যন্ত্রটা উঠে নিয়েছে, এবার রিডিং দেখো কত আছে। এই যে এবার এই দেখা যাচ্ছে জিরো, হ্যাঁ এই যে, এই যে জিরো, ডান্ডিটাও এখন যায় পড়ে গেছে। এই যে 50 60, হ্যাঁ এই যে দেখাও ভালো করে, এই যে এটা জিরো, এটা 30 60। তাহলে এই জিরোটা কত রাস করেছে, এটা 50, এই তাহলে এই জিরোটা কোথায় টাচ করেছে, 45 46। এই যে মেন স্কেল, মেন স্কেল 40, ভালো করে ধর, মেন স্কেল, এই মেন স্কেলের এই যে 45 46, এই 46-এর সাথে এই যে জিরো মিলে গেছে, তাহলে 46 ডিগ্রি। এবার চাইলে আরও যদি সূক্ষ্মভাবে দেখতে চাই তাহলে ভার্নিয়ার স্কেল নিতে হবে, তাহলে 46 ডিগ্রির পরে ভার্নিয়ার নাম্বারটা কোথায় মিলছে সেটা এই যে এইভাবে বলবো আমরা। এই যে আমাদের এরকম ছিল 45, এই যে 50 55, এরকম ছিল আমাদের, ছিল এইটা হচ্ছে 0 10 20 30 40 50, এ হচ্ছে 60, এ হচ্ছে 30 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50 60 10 20 30 40 50
তাহলে 46 degrees, এই যে আমার এইটা 45 পার করেছে, 45 পার করেছে, 46 পার করেছে, তাহলে 46 লিখলাম, 46 46 পরে দেখা যাচ্ছে আর একটু বেশি আছে, কতটা বেশি? এবার দেখো এই যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তাহলে 10, 20, 30, 40 দেখো 50 এর সঙ্গে মিলে গেছে মেন স্কেলের সঙ্গে, তাহলে 50 যোগ করে দেবো, 50 হ্যাঁ, যে নাম্বারটা ভার্নিয়ারের যে নাম্বারটা মেন স্কেলের সঙ্গে মিলে যাবে তত মিনিট যোগ করবে। যদিও এই যন্ত্র খুবই সূক্ষ্ম, আমি ছবি এঁকে যতটা সহজভাবে দেখালাম তত সহজেও ওখানে রিডিং পাওয়া যায়, মনে হবে যে 30 মিলেছে, 40 মিলেছে, 50 মিলেছে, এরকম মনে হবে, যেটা বেশি মনে মিলেছে মনে হবে তত মিনিট আমরা যোগ করে দেব, তাহলে ডিগ্রি মিনিট। এইভাবে তোমাদের এই কম্পাসের সাহায্যে ডিরেকশন অ্যান্ড ডিপ এই দুটো জিনিস নিতে হবে, এটার কোনো ক্যালকুলেশন, শুধুমাত্র যোগের মানে টেবিল বানাবো, ডিপ অ্যান্ড ডিরেকশন
বাই ব্রুন্টন কম্পাস, এটা একটু উপরে ওঠা অসুবিধা নেই। এই বাক্স করলাম ডেট প্লেস টাইম ডিপ ডিরেকশন, তাহলে ডেট প্লেস টাইম লিখবো, ডিপ আমার কত হলো 46°50', ডিরেকশন কত হলো 40° নর্থ ইস্ট কমা 250° সাউথ ওয়েস্ট, হয়ে গেল কমপ্লিট। তাহলে এইভাবে আমরা ব্রুন্টন কম্পাসের সাহায্যে যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো মানে রক বেডের ডিপ অ্যান্ড ডিরেকশন পাবো। নদীর পাড়ের বাঁধ, একটা বাঁধ মনে করা আছে, নদীর পাড়ের বাঁধ তো থাকে না, এই বাঁধটা মোটামুটি খোঁজা থাকে, তাহলে বাঁধটা কতটা অ্যাঙ্গেলে আছে, কোন ডিরেকশনে আছে, তো বাঁধটা কত ডিগ্রি ঘুরে আছে, তাহলে যন্ত্রটা বসাতে কিন্তু আমাদের একটু গন্ডগোল হয়েছিল। আমরা যখন ডিপ নেবো তখন এইভাবে নেবো, মানে এই যে বেডটা যে আছে এই বেডের সাপেক্ষে নেবে। এবার অনেকে উল্টো নিতে পারে, এরকম উল্টো উল্টো নিলে হবে না, কেন যে পাশে চাকতির রিডিংটা আছে মেন স্কেলে দেখো, এই যে এক পাশে রিডিং আছে এক পাশে কিন্তু নেই, যে পাশে রিডিং আছে সেই পাশে বসাবো, ঠিক আছে, যে পাশে রিডিং আছে এই যে রিডিং আছে এই পাশে 90° পর্যন্ত, 0 থেকে 90, 0 থেকে 90, তা যে পাশে রিডিংটা আছে সেই পাশে বসাবো, উল্টো পাশে এই যা উল্টো পাশে বসালাম, নিচে তো রিডিং নেই তাহলে তো হবে না, এটা এক নাম্বার জিনিস। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পিছনের এই যে পেছনের এই যে ডান্ডির মতো ঘুরানোর মতো জিনিস আছে, তাহলে এটা ঘুরিয়ে বাবলটাকে আনতে হবে, কেউ যদি এরকম করে বাবল আনে তাহলে হবে না, মানে আমি যন্ত্রটাকে বসালাম বসিয়ে পেছনে এটাকে ঘুরিয়ে এই যে হরাইজন্টাল বাবলটা এই যে বাবলটা মাঝে আনতে হবে, এই লম্বা বাবলটার মাঝে আনতে হবে, মাঝে আনলেই রিডিংটা এই দেখো ঘুরাচ্ছি এই চলছে এই সরছে, মাঝে বাবল আনা মানেই ও অ্যাঙ্গেলের সঙ্গে রিডিংটা নেবে, ঠিক আছে। এই স্টাইরাসটা যে আছে অন্যগুলোতে কী থাকে, ঝুলে থাকে, ঠিক আছে, এটাতে কী করতে হবে এই পেছনটাকে ঘুরাতে হবে, ঘুরালে মাঝখানে বাবল আসবে, মাঝখানে বাবল আসা মানেই রিডিং সেট হয়ে গেল, এবার ছেড়ে দাও দিয়ে রিং দাও কোথায় কোথায় গিয়ে মিলেছে, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ব্রুন্টন কম্পাসের সাহায্যে ডিপ অ্যান্ড ডিরেকশন পাবো, আমরা এটা খাল মানে ওয়ের বেড বানিয়ে করলাম, আমরা এটা বাইরে কোনো মাঠে করতে পারি, একটু পজ করো, একটা এই যে রাস্তাটা যে আছে এই রাস্তাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশনটা কত, তাহলে এই যে যন্ত্র আমি ধরলাম এই যে, তাহলে এই নর্থের দিকে রাখলাম এবার এই রাস্তাটা দেখব, তাহলে কী করবো এই যে এই ফুটো দিয়ে এটাকে দেখবো, তাই না, এই 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 যে এটা উঠে যাবে, এই রাস্তাটাকে দেখলাম মোটামুটি, এবার দেখ কম্পাসে কত আসে, এই যে 290°, আর এদিকে 110, তাহলে 290° কমা 110°, এইভাবে লিখলেও হবে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখতে হবে না, না লিখলেও চলবে, তাহলে 210° কমা 310°, এইভাবে আমরা করলে হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম এই রাস্তার ডিরেকশনটা কি, এবার ডিপ মানে কি এই যে রাস্তাটা এই রাস্তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আসে, তার জন্য যন্ত্রটাকে নিয়ে এইভাবে গায়ে বসাবো, বসিয়ে পেছনের যে স্ক্রুটা আছে সেটা ঘুরাবো, ঘুরিয়ে এখানকার বাবলটা মাঝে নিয়ে যাবো, তাহলে ঠিক আছে, তাহলে এবার তোমরা প্র্যাকটিস করো, ঘুরে গিয়ে তাহলে করতে পারবো, তাই না।